সো গাইস, ফুচকা রেডি করে এনেছি আর বোনকে আজকে চপস্টিক দিয়ে খাওয়ার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে? মতেই না, আমি তাহলে খাবোই না ফুচকা। খা না রে। না রে, আমি খাবো না, তুই খা। ও দেখো, আর রেগে চুলে ফেলে দিচ্ছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। সো আজ হচ্ছে কি শ্রাবণ মাসের প্রথম শনিবার, আর বোন হচ্ছে বড় বাবার আজকে উপোস করেছে, আর বাবা তো সকাল সকাল দোকানে চলে গেছে, কারণ বিকালে গুরুদেবের মন্দিরে যাবে। বলছে যে একবেলা দোকান বন্ধ করি, আমরা বারণ করেছিলাম কিন্তু বাবা শুনে না, চট করে দোকান বন্ধ করতে চায় না। বাবা বলছে না, দোকান বন্ধ করবো না, সে তো বিকালে বন্ধ থাকছে, কাল থাকবে বন্ধ, সোমবার যদি না আসতে পারি। সো ঠিক আছে, বাবা দোকানে গেছে, আর আজকে আমি পড়ানো রেখেছি, কারণ মাঝে একদিন পড়েন ইউরো কাপ আর কোপা আমেরিকা দেখেছি সারা রাত জেগে, তো ওই জন্য ওই দিন পড়ানো হয়নি, ওই ডেটটাই রেখেছিলাম। তো 9টা দিয়ে রেখেছিলাম, কারণ সারা সপ্তাহ পড়ানো হয়, তো ভালো দেরিতেই রাখি, বাচ্চাদেরও ছুটি থাকে, একটু দেরি করে ঘুম থেকে উঠে ওরাও আসবে আর কি। সো সকাল দিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, এখন জল আনতে যেতে হবে, কারণ খাবার জল শেষ, তারপরে চা ঠা করে আমি আর মা দেখি কি খাওয়া যায় আর কি। কি হয়েছে? 10 টাকা দাও। জল 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 মান, তা আমি পড়ি উঠি কটার সময়, 11:15 সময় পড়ি উঠেছি, তা মানুষ তো একটু বসে পড়ি উঠে যাচ্ছি, তো ওই শনিবার ওইদিন তো পড়াইনি, বলো সারা বছর তো পড়াই সবসময় রেগুলার, 4 বছর পর একটা খেলা হয়, ওই একদিন সারা যে খেলা দেখেছি পড়াইনি। বলছি যে কি বলে, ক্লাবের জলটা খেতে পারছো না একটু? একটু সে এখন এখন যাচ্ছি, এতক্ষণ খেতে পারছে না, সকাল থেকে জ্বালিয়ে খেতে ঘুমাত, ঘুম থেকে উঠতে পারেনি, ডাকা ডাকি শুরু করেছে, আগে তো ওই জালি খেতে। তুম ছুপানা সকোগি মে ও রাজ হু, তুম ভুলানা সকোগি ও আন্দাজ হু, সুন সকো তো সুনো ধড়কনো কি জুবা, মে ইয়াহা হু, কেসি সরহদে কেসি মজবুরিয়া, মে ইয়াহা হু ইয়াহা। উফ, হাঁপিয়ে গেছি, এই গানটা তো ভালো লাগে না, করতে করতে আসছিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যেই, তাই বেশিক্ষণ থাকবে না। ও মা, বলছি যে মা চা ছাড়া আর কিছু হবে না, মা খাবো না আমরা, বলো। বাবা তো 10টা রেখে তো ম্যাগি ঠেকে কিছু খাওয়া যাবে, বলো একটা সেই দুপুরে কখন খাবো, তা তো ঠিক থাকে না, 3টা সাড়ে 3টে। হ্যাঁ, খুচরো টাকা নি, তুমি বাবাকে তোমার টাকা দিয়ে যায়নি, দাও চা টা খাই, ঠিক আছে, চাই দিয়ে খাই, বিস্কুট মুড়ি না পড়বে না, এত ভরে দেয় না কেউ কাপ, খুব একটা ভালো না লাগলে এখন এই পুরো মেরি বিস্কুটটা আমি আর মা খাবো। তো আজকে সকালে টিফিন হচ্ছে এই তরকারি, আলু কাঁকরোল বেগুন মিষ্টি আলু দিয়ে তরকারি, আর মুড়ি খাবো একটু। মা তো এখানে আলুর বড়া করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, আজকে কিছু হয়নি তরকারি, আমি আর মাই শুধু খাবো, কি সুন্দর কালার হয়েছে দেখো। আলুর বড়া সত্যি দারুণ লাগে, বিশেষ করে গরম গরম, তো নরম হলে না একটু এমন নেতিয়ে যায়, গরম ভালো লাগে, কি সুন্দর আলুর বড়াগুলো দেখতে হয়েছে। আর একটা নিলাম, এটা খেয়ে স্নান করতে যাব, কালকে ঘুরতে যাচ্ছি, ওর জন্য একা করে জামা কাপড়ও ভিজিয়ে দিলাম। দাদা তো স্নান করতে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, এখন পুজো করতে যাব, পুজো সব কিছু ফল টল কেটে জোগাড় করে নিয়েছি, তো চলো যাওয়া যাক। ফল মিষ্টি সব কিছু কেটে জোগাড় করে নিয়েছি, আর এখানে ফুল মোমবাতি, এই যে মালা নীলকণ্ঠ ফুলের, আমি লাস্টের শনিবারটা শুধু সিন্নিটা দেই। বাবা এসে দেখি ব্লগ শুট করছে, দেরি হয়ে গেল, কাছাকাছি করলাম না, আর ওখানে পুজো শুরু হয়ে গেছে, জোপাঠো দিচ্ছে, উলু দিচ্ছে, ঝোপাটটা কি বললাম, যা আমি আসছি খেয়ে দে। সো একবার ঘুরে আসি, এসে খাবো, ঠিক আছে, একবার ঘন্টা উলু দেওয়ার আওয়াজ পেলাম, সো দেখি পুজো শুরু হয়েছে কিনা, যাবো গিয়ে দেখে চলে আসবো, চল। আর আমাকে বলবি ব্লগ করার সময় ডিস্টার্ব করবি, এই বলছি কি খাবার হয়েছে আজকে, গেছি ওখানে, গেছি ওখানে দিয়ে শুরু হয়নি, বলছি কি 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 রান্না হয়েছে আজকে, এসছি ছাওয়াই এসছি, ও কোথায় ছিল সেজে গুজে, কোথায় যাচ্ছি, কোথাও না, একটু ঘুরতে যাবো। কি ড্রেসটা দিয়েছে রানী, পুজো শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে,
টুকটাক পুজো মানে স্টার্ট হয়েছে আর কি, মানে অঞ্জলি ফঞ্জলি বাকি আছে আর কি, মোটামুটি 15-20 জন। মা ভাত ভাততে বসে গেছে খেয়ে দিয়ে, তারপর তাড়াতাড়ি যাবো পুজোর ওখানে। 4টে বেজে গেছে যদিও, আর আমাদের টাইম ঠিক হচ্ছেই না। আচ্ছা ভাতগুলো তো সাদা সাদা কেন? নিশ্চয়ই কোনো কি ব্যাপার, কি আছে বলো? সামনেই মানে আমাদের ক্লাবের পিছন দিয়ে সোজা বেরিয়ে একদম ডান হাতে ফেলে এসে এখনই বড় বাবার প্রসাদ খাচ্ছি। কখন হয়েছে পুজো? ওই তো আমি আসলাম 6টার পরে। কলাটা রেখেছি, তুই খেলে খাবি তাই জন্য রেখেছি। কলা আমি খাবো না, কলাটা একটু খেয়ে নে। আরে লুটের বাতাসে মুখে দিয়ে গেলি না, আমি খেয়ে নেবো, তোরা খা। কলাটা আমি খাই না বলে রেখে দিয়েছি। না আমি কলাটা খাবো না, কলাটা খেয়ে নাও বাবা ভালো। বাড়ির কাছে চলে এসেছি আর ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে 20 টাকার ফুচকা এনেছি, কারণ আজকে আমি করতে চলেছি চপস্টিক দিয়ে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ। 30 সেকেন্ডে খাবো। আসলে কালকেই কথা ছিল, কিন্তু কালকে হচ্ছে গিয়ে আসলা নিয়ে সেই ঘুরাঘুরিতে আর লাস্টে চ্যালেঞ্জটা করা হয়নি। কেন মানে চ্যালেঞ্জটার কথা হয়েছিল সেটা জাস্ট দেখে নাও। সো গাইস ফুচকা রেডি করে এনেছি আর বোনকে আজকে চপস্টিক দিয়ে খাওয়ার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে? মতেই না, আমি তাহলে খাবোই না ফুচকা। খা না রে। না রে আমি খাবো না, তুই খা। বোন বাড়িতে নেই, বোন দিদি বাড়িতে গেছে, কিন্তু আমি নিয়ে এসেছি ফুচকা গুলো, নিতেই যাবে, ঠিক আছে? অলরেডি 10টা বাজে, হলাম যে না আমি করে নিই, ওকে দেখি না ভিডিওতে। সো চ্যালেঞ্জ দিয়ে 30 সেকেন্ড টাইমার সেট করে দিয়েছি, 30 সেকেন্ডে চপস্টিক দিয়ে আর কি ফুচকা খেতে হবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। হচ্ছে কি আমার ক্যামেরাম্যান আজকে, ঠিক আছে? 3-2-1 স্টার্ট। আমি হাসিয়া করে নিচ্ছি, একদিন বোনকে সারাদিন চপস্টিক দিয়ে খাওয়ার চ্যালেঞ্জ দিচ্ছিলাম, আমার ভাগে সম্ভব না, ফুচকা সম্ভব না, আমি হাত দিয়ে খাবো। হাত দিয়ে ফুচকা খাওয়া একটা আলাদাই মজা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারেই খাবো আম ল্যাংড়া আম। সো আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ বাবা তো বাড়িতে নেই, গুরুদেবের মন্দির কাছে 11টা বাজে, 11:30 মধ্যে আমরা শুয়ে পড়বো। আর ব্লগটা এখানেই শেষ করে দিয়েছি। চ্যালেঞ্জটা কেমন লাগলো জানি, আমি তো পারিনি, 2টো ফুচকা খেয়েছি। তোমরা ট্রাই করো, পারলে যদি বাড়িতে চপস্টিক্স থাকে দেখো যে কেমন লাগে আর কি, বা পারো কি না। সো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। বাড়ে তো মানে শেষ শনিবারে না প্রচুর বৃষ্টি হয়, মায়ের সাথে ছোটবেলা যেতাম স্টেশনের ওখানে, সেই বড় বাবার মন্দিরটায় বিশাল বড় করে পুজো হয়, প্যান্ডেল খাটি আর কি, গিয়ে বসে থাকতাম, কি জোরে বৃষ্টি হতো।